জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলার সংবাদ। শুরুতেই শিরোনাম, জম্বে এবার ঈদ রাজনীতি, জন সম্পৃক্ততা বানাচ্ছে বিএনপি, নিচ্ছে আন্দোলনের প্রস্তুতি, সব নেতাকে নিজ এলাকা যাওয়ার নির্দেশ। ছাত্রলীগের নতুন সভাপতি বললেন, আমি নৌকার বিরুদ্ধে ভোট করেছি। সাইফুল ইসলাম বললেন, বর্তমান শাসক গোষ্ঠীর নিপীড়ন সব রেকর্ড ভঙ্গ করেছে। এদিকে কুমিল্লায় মির্জা ফখরুলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন, নির্বাচনে না এলে বিলীন হবে বিএনপি। সর্বশেষ জানিয়ে দেব, সৌদির সঙ্গে মিল রেখে জামালপুরের ১৬ গ্রামে ঈদ উদযাপন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন, জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। জম্বে এবার ঈদ রাজনীতি, জন সম্পৃক্ততা বাড়াচ্ছে বিএনপি, নিচ্ছে আন্দোলনের প্রস্তুতি, সব নেতাকে নিজ এলাকায় যাওয়ার নির্দেশ। জনসম্পৃক্ততা বাড়িয়ে সরকার পতনের এক দফা আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে রাজপথের বিরোধী দল বিএনপি। এজন্য পবিত্র ঈদুল আজহায় সব নেতাকে নিজ নিজ এলাকায় অবস্থান করতে বলা হয়েছে। ইতোমধ্যে অনেকেই এলাকায় অবস্থান করছেন। ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে নেতাদের দ্রুত ঢাকায় ফেরারও নির্দেশও দিয়েছে হাইকমান্ড। আগস্টের শেষ বা সেপ্টেম্বরের প্রথম থেকেই সমমনাদের নিয়ে আন্দোলনে নামতে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে দলটি। এর আগে রাজধানীতে জুলাই মাসে বড় ধরনের সমাবেশ বা গণজমায়েত করা হবে। জেলা পর্যায়েও থাকবে পদ যাত্রা সহ নানা কর্মসূচি। এ প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সিঙ্গাপুরে যাওয়ার আগে বাংলাদেশ প্রতিদিনকে বলেন, দশ দফার ভিত্তিতে বিএনপি গত ডিসেম্বর থেকে যুগপথ আন্দোলন করে আসছে, সে দশ দফার আলোকে সরকারের বিদায়ের লক্ষ্য একদম ঠিক করা হচ্ছে। একদফার বিষয়ে শরিকদের সঙ্গে ঐক্যমতের ভিত্তিতে খুব সহসা ঘোষণা দেওয়া সম্ভব হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে এটাই শেষ ঈদ। পবিত্র ঈদুল আজহায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নিজ নিজ এলাকায় যান। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষকে সরকার বিরোধী আন্দোলনে যুক্ত করতে এই ঈদকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তাই কেন্দ্রীয় নেতাদের নিজ নিজ এলাকায় গিয়ে দলীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে বলা হয়েছে। এছাড়া বিগত আন্দোলন সংগ্রামে যেসব নেতার কর্মী আহত হয়েছেন, যারা এখনো কারাগারে আছেন, তাদের পরিবারের পাশে দাঁড়ানোর নির্দেশ রয়েছে। ছাত্রলীগের নতুন সভাপতি বললেন, আমি নৌকার বিরুদ্ধে ভোট করেছি। লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়ন ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার উপজেলা ছাত্রলীগ এ কমিটি ঘোষণা করেন। এতে হারুনুর রশিদ নয়নকে সভাপতি ও জাহিদ হাসান বিজয়কে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়। এদিকে ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সাত নেতার অভিযোগ, সভাপতি হারুনুর রশিদ গেল ইউপি নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আবু সালেহ মিন্টু ফরাজের বিরুদ্ধে প্রকাশ্যে ভোট করেছে। নৌকা ডুবানোর আহ্বান নিজের বাবা বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীর পক্ষে প্রায় প্রতিদিনই ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন। এখন ২ লাখ টাকার বিনিময়ে সে সভাপতি বনে গেছে। তবে হারুনুর রশিদ নয়ন প্রতিবেদকের কাছেও স্বীকার করে বলেন, আমি নৌকার বিরুদ্ধে ভোট করেছি সত্য। আমার বাবা আব্দুর রশিদ মোল্লা স্বতন্ত্র প্রার্থী হয় মোটরসাইকেল মার্কায় ভোট করেছি। দলীয় সূত্র জানায়, সম্প্রতি মোল্লারহাটের উত্তর চরবংশী ইউনিয়ন ছাত্রলীগের কর্মী সমাবেশ হয়। সেখানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুদ্দিন চৌধুরী নয়ন ও কেন্দ্রীয় যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ আলী খোকন সহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। তখন মোহাম্মদ আলী খোকন বলেছেন, আমি এই ইউনিয়নে নৌকার নির্বাচন করতে এসে ছাত্রলীগের একটি নেতাকর্মীও পাশে পাইনি। এখন কমিটির শীর্ষ পদে যেন এমন কাউকে পদায়ন করা না হয়, তাদের কিছু শাস্তি হওয়া প্রয়োজন। তবুও নতুন কমিটির সভাপতি করা হয়েছে বিতর্কিত হারুনুর রশিদকে। ওই সূত্র জানায়, নতুন ইউনিয়ন কমিটি ফজলে রাব্বি রাকিবকে সহসভাপতি মনোনীত এবং আল আমিন হোসেন আকাশকে উপজেলা কমিটির সদস্য করার জন্য জেলা নেতাদের কাছে সুপারিশ করা হয়। এতে উপজেলা কমিটির আহ্বায়ক পাপেল মাহমুদ, যুগ্ম আহ্বায়ক কাউসার হোসেন, নূর নবীর সুজন, ফখরুল আলম, হুমায়ুন কবির হাওলাদার, মোহাম্মদ সুমন সই করেছেন। জানতে চাইলে রায়পুর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক পাপেল মাহমুদ বলেন, সভাপতির বিরুদ্ধে কোনো অভিযোগ কেউ করেননি, সে নৌকার বিরুদ্ধে ভোট করেছে কিনা আমার জানা নেই, টাকা লেনদেন বা কমিটি বিক্রির অভিযোগ মিথ্যা। বর্তমান শাসক গোষ্ঠীর নিপীড়ন সব রেকর্ড ভঙ্গ করেছে। বিএনপির ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক আনোয়ার সাইফুল ইসলাম বলেছেন, জনগণের প্রতি বর্তমান শাসক গোষ্ঠী নিপীড়ন সব রেকর্ড ভঙ্গ করেছে। এরা জাতিকে শোষণ করে দেশকে অর্থনৈতিকভাবে ফোকলা বানিয়ে ফেলেছে। দেশে আজ অঘোষিত রাজতন্ত্র চলছে। একটি পরিবারের কাছে দেশের মানুষ আজ অসহায়। অত্যাচারিত শাসক হিসেবে আওয়ামী লীগের নাম ইতিহাসের পাতায় লেখা থাকবে। মঙ্গলবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে ভাষানী মিলনায়তনে চকবাজার থানায় সমন্বয় প্রস্তুতির সভায় তিনি একথা বলেন। তিনি বলেন, অতীত ইতিহাস বলে আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না। আওয়ামী লীগ কখনো সুষ্ঠু ভোটের মাধ্যমে ক্ষমতায় আসতে পারে না, তাই ভোট ডাকাতে করে ক্ষমতায় এসে তারা ক্ষমতাকে চিরস্থায়ী করার বন্দোবস্ত করার অপচেষ্টা করে। কিন্তু গণতন্ত্রকামী জনগণের প্রতিরোধের মুখে আর টিকে থাকতে পারে না, এবারও পারবে না।
কুমিল্লায় মির্জা ফখরুলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে কুমিল্লা লাকসাম উপজেলা ও পৌর আওয়ামী লীগ। মঙ্গলবার বিকালে কুমিল্লা প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে লাকসাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ইউনুস ভুঁইয়া অভিযোগ করেন, গত 21 জুন ছাত্রদল ও যুবদলের সন্ত্রাসীরা লাকসাম পৌরসভা, ছাত্রলীগের সহসভাপতি ইফতেখার অনিক, যুগ্ন সাধারণ সম্পাদক ফেরদৌস আলম সৌরভ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা আলমগীর হোসেনকে হত্যার উদ্দেশ্যে অস্ত্র শস্ত্র নিয়ে আক্রমণ করে মারাত্মকভাবে আহত করে। আশঙ্কাজনক অবস্থায় তাদের প্রথমে লাকসাম এবং পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বলেন, চিকিৎসাধীন অবস্থায় আহত ইফতেখার অনিকের অবস্থার অবনতি হলে ওই দিন রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে অনিককে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। বাকি দুজন কুমিল্লা মেডিকেলে রয়েছেন। এই হামলাকারীদের রক্ষা করা এবং ঘটনাটিকে ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার ঢাকায় সংবাদ সম্মেলন করে মিথ্যাচার ও বানোয়াট বক্তব্য দিয়েছেন। আমরা এর তীব্র নিন্দা জানাই। সংবাদ সম্মেলনে আরো বক্তব্য দেন কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল রহমান বাবলু, কুমিল্লা সিটি মেয়র আরফানুল হক রিফাত সহ অন্যান্যরা। সংবাদ সম্মেলনে অ্যাডভোকেট মোহাম্মদ ইউনুস ভুঁইয়া আরো বলেন, মির্জা ফখরুলের মতো একজন দায়িত্বশীল নেতা কিভাবে বিষয়টি নিয়ে মিথ্যাচার করতে পারেন। তিনি ঢাকায় সংবাদ সম্মেলনে বক্তব্য দিয়েছেন, লাকসাম পৌর শহরে বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালামের বাড়িতে আমাদের লোকজন হামলা করেছে, তার বাড়ির রাস্তা নাকি কেটে দিয়েছে। তিনি বলেন, আমি চ্যালেঞ্জ করছি সাংবাদিকরা গিয়ে খোঁজ নিয়ে দেখুন লাকসামের তথাকথিত ওই বাড়িতে বিএনপির নেতা কালাম একদিনও বসবাস করছেন কিনা। আর যে রাস্তার কথা বলা হয়েছে সেই রাস্তা দিয়ে আমি একটু আগেও গাড়ি নিয়ে এসেছি। এছাড়া মির্জা ফখরুল আমাদের নেতা কর্মীদের বিরুদ্ধে বানোয়াট হামলা চালানো সহ অসংখ্য মিথ্যাচার করেছেন। তার এমন মিথ্যাচারে লাকসামের মানুষ অবাক হয়েছে। নির্বাচনে না এলে বিএনপি বিলীন হবে। বিএনপি মিথ্যাচার ও দেশের ধ্বংসাত্মক কার্যকলাপ চালিয়ে ক্ষমতা প্রয়োগ করে ক্ষমতায় আসতে চায়। তাদের এই স্বপ্ন এদেশের জনগণ কখনো বাস্তবায়ন করতে দেবে না। জনগণের শান্তি ও দেশের উন্নয়নের চিন্তা মাথায় নিয়ে নির্বাচনে আসুন। নির্বাচনে না এলে দেশ থেকে বিএনপি বিলীন হয়ে যাবে। আওয়ামী লীগ জনগণকে সঙ্গে নিয়ে বিএনপির অরাজকতা ঠেকাবে। গতকাল মঙ্গলবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পৌরসভা ওয়ার্ড কর্মীদের নিয়ে প্রস্তুতির সভা এবং ঈদ উপহার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব। সৌদির সঙ্গে মিল রেখে জামালপুরের 16 গ্রামে ঈদ উদযাপন। জামালপুরের সরিষা বাড়িতে 16টি গ্রামে 200+ মুসল্লি সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে ঈদুল আজহা উদযাপন করছেন। বুধবার সকাল 8:30 পৌরসভার বলারদিয়ার মধ্যপাড়া মাস্টার বাড়ি সংলগ্ন জামে মসজিদ মাঠে এই ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন বলারদিয়ার জামে মসজিদের খতিব মাওলানা আজিমুদ্দিন। ইমাম আজিমুদ্দিন জানান, প্রতি বছরই মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে তারা ঈদুল ফিতর এবং ঈদুল আজহার নামাজ আদায় করে থাকেন। পৌরসভার বলারদিয়ায় মুলাবাড়ি, সাতপোয়া, সামচারপাড়, পঞ্চপীর, পাখাডুবি, বনগ্রাম, বালিয়া, বাউসি, হোসনাবাদ, পাটাবোগা, পুঠিয়ারপাড়া ও বগারপাড়া গ্রামের লোকজন এই নামাজে অংশগ্রহণ করেন। প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও প্রায় 200+ মুসল্লি এই নামাজে অংশগ্রহণ করেছেন। তিনি বলেন, এই নামাজ নিয়ে অনেকের মাঝে মত পার্থক্য থাকলেও কোরআন হাদিসের সঠিক নির্দেশনা মোতাবেক সালাত আদায় করা হয়েছে এবং সঙ্গে কোরবানিও করা হবে। তবে এই নামাজ নিয়ে ভিন্ন মত প্রকাশ করেছেন উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোহাম্মদ নাজমুল হুদা ফরয়েজি। তিনি জাগো নিউজকে বলেন, যারা কোরআন, সুন্না, ইজমা ও কিয়াস মানে না তারাই এ সমস্ত বিভ্রান্তিকর কাজ করে চলেছেন।